ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বাত জি ভাই আপনি প্রশ্ন করেছেন যে প্রত্যেক নামাজ শুরুর পরে কি দোয়া ইস্তিফত ওটা পাঠ করতেই হবে এটা কি জরুরি অবশ্যই জরুরি কারণ এটা আল্লাহ রসুল সাল্লা সালাম করতেন আর আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হাসানা তোমাদের মধ্যে সবচাইতে উত্তম নমুনা রয়েছে আদর্শ রয়েছে রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে আর বিশেষ করে নামাজের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন সল্লোকামার সল্লি তোমরা নামাজ আদায় করো সেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ যেভাবে সেই বোখারি হাদিসম ছয়শো একত্রিশ আর রসুল সাল্লাহ সাল্লাম যে প্রত্যেক নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরে তাকবিরে তাহারিমা দেওয়ার পরে দোয়া ইস্তিতা পাঠ করতেন এটার প্রমাণ রয়েছে হাদিসের মধ্যে আবু হুরেরা রাজিয়াল তাহলে আনহু বলেন সাল্লাহ সাল্লাম তকবীর তাহরিমা এবং কিরাতের মধ্যবর্তী সময় কিছুক্ষণ চুপ থাকতেন আমি একবার বললাম ইয়া রসুলল্লাহ আমার পিতামাতা আপনার প্রতি কোরবান হোক আপনি যে তকবীর ও কিরাতের মাঝে চুপ থাকেন তাতে কি বলেন তখন তিনি সিপ্তা পাঠ করলেন اللهم باعد بيني وبين يا كما باعدت بين المشرقي والمغربي اللهم نقيني من الخطايا كما ينقي الثوب الأبيض من الدناسي اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد إذا تني بعد كل বোখারি হাদিস নম্বর সাতশো চুয়াল্লিশ মুসলিম হাদিস নম্বর পাঁচশো আটানব্বই তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল সা্লা সাল্লাম তাকবিরে তাহিমা দিয়ে নামাজে প্রবেশ করার পরে প্রথম রাখাতে দোয়া ইস্তিফটা পাঠ করতেন তাহলে দোয়া ইস্তিফটা আমাদেরকে পাঠ করতে হবে তবে দোয়া ইস্তিফতা অনেকগুলো রয়েছে কেউ এই দোয়াটিও পড়তে পারে যেমন আল্লাহ আমি যেটা হাদিস থেকে পাঠ করলাম সেই বোখারি হাদিস সম্বর সাতশো এবং মুসলিম হাদিস নম্বর পাঁচশো আটানব্বই এছাড়াও আপনার তিরমিজি আবু দাউদ এবং ইবনে মাজার বর্ণনা রয়েছে আবু সাইদ খুদরি থেকে মিসকাত হাদিস নম্বর আটশো পনেরো সুবহান কাবার ও আলা যদ্দুকা ওলা ইকা কিংবা নফল বা সূন্য সালাতের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাঠ করতেন যেটা সেটা হচ্ছে আল্লাহ আকবর কবিরা ওয়ালদুলিল্লাহে কাসিরা ওয়া সুবাহান আল্লাহ বক্রাত ওয়া এই দুয়াটিও পাঠ করা যেতে পারে সাহিমসিম হাদিস নম্বর ছয়শো এক